রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রথম দুটি ম্যাচ জিতে নেওয়ার শেষ ম্যাচের কোনো দাম ছিল না, কিন্তু ভারতের সামনে এই ম্যাচ জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল। এর আগে কখনও একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারেনি ভারত। বুধবার জিতলে সেই সুযোগ পেতেন রোহিত শর্মারা, কিন্তু তা হলো না। অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাট করে 352 রান তোলে ভারত, শেষ হয়ে যায় 286 রানে। বুধবার ব্যাট হাতে অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার রান করেন, তাদের দাপটেই 352 রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের সেই রান তোলার পথে বাধা হয়ে ওঠেন গ্লেন ম্যাক্সওয়েল, তার বোলিংয়ের দাপটে শেষ ভারত। একাই চার উইকেট নেন তিনি, রোহিত ও বিরাটদের উইকেট নেন ম্যাক্সওয়েলই।